হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়াতে। আজকে আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম রান্নাবান্না নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখন দেখতে পাচ্ছেন রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে অলরেডি। আজকে আমার অ্যাকচুয়ালি ট্রাইপডটা ভেঙে গেছে, অনেকগুলো ট্রাইপড বারবার কিনতে হচ্ছে, বুঝতেছি না কেন জানি ট্রাইপডগুলো হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, বুঝি না কেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি মোবাইলটা হাতে নিয়ে শ্যুট করতেছিলাম, যাই আর কি করি একটু হাতে নিয়ে করতেছিলাম। হাতে নিয়ে মোটামুটি জানি না কেমন আজকের ভিডিওটা হচ্ছে, আমি যখন এডিট করতেছিলাম সামান্য একটু, তারপরে ভয়েস দিতেছিলাম, দেখতেছিলাম ভিডিওটার অবস্থা। তো দেখতে পাচ্ছেন আজকে হাতে নিয়ে করতেছিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আজকে আমি মাছ নিয়েছি, আর বেগুন নিয়েছি, টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে আজকে ভাজি করব ভুনার মতো আর কি। আর যে প্রেশার কুকারটা দেখতে পেয়েছেন, এটা আজকে ডাল রান্না করতেছি, তিন রকমের ডাল একসাথে দিয়ে প্লাস একটা টমেটো দিয়েছি, সব কিছু দিয়ে একসাথে আমি কুকারে বসিয়ে দিয়েছি। দু তিনটা মাথার পিসেস দিব মাছের মাথা। তো আজকে বেশি একটা ডিসক্রাইব করছি না রান্নাগুলা, মোটামুটি তো রান্না সবাই জানেন। আজকে জাস্ট এমনিতেই কুকিং করতেছিলাম আর আপনাদের সাথে ভগ ভগ করতেছি। যাই হোক, দেখতে পাচ্ছেন বেগুনগুলোকে আমি ছোট ছোট করে কিউবের মতো করে আর কি কেটে নিয়েছি, আর প্লাস দেখতেছিলাম যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা এখনও ভালো করে সিদ্ধ হয় নাই, 80% হয়েছে, আরও একটু গলিয়ে নিব আমি ডালটাকে, যেহেতু বুটের ডাল দিয়েছি একটু টাইম লাগবে ডালটা। তো এটা হচ্ছে কলুর ডাল, আমরা যেটা বলি আর কি কালো কালো কলুর ডাল ওটা, তারপরে হচ্ছে মসুরের ডাল, বুটের ডাল, তারপরে টমেটো দিয়েছি আমি। তো একসাথে করে আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে পেঁয়াজ অয়েল এগুলো দিয়ে আমি বসিয়ে দিয়েছি একসাথে। জাস্ট আমি এখন এটা হয়ে গেলে এটাকে আমি বার্গার দিব, বার্গারটা শুধু জাস্ট রসুন আর পেঁয়াজ দিয়ে দেওয়া যায় বা কিছু জিরা দিয়ে দেওয়া যায়। তো দেখি কি করা যায়, আপনারা আপনার সাথেই থাকুন, দেখতে পাবেন। তো কিছুদিন যাবত আমি এভাবে ডালটা রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে কলুর ডাল দিয়ে একসাথে সব কিছু মিক্স করে রান্না করলে। অনেক সময় আমি দেখা যায় কি এক ডাল দিয়ে রান্না করলে একটা টেস্ট হয়, তিন চার রকমের ডাল দিয়ে রান্না করলে এটা ভিন্ন ধরনের টেস্ট, এটা খুব ভালো হয়, কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। আমি কিছুদিন যাবত তিন চারটে ডাল দিয়ে টমেটো দিয়ে একসাথে রান্না করি, খুবই মজা হয় কিন্তু। তো এখন দেখতে পাচ্ছেন আমি ভাজিগুলো করার জন্য ফার্স্টে তো যেই মানে ইয়েটার মধ্যে প্যানের মধ্যে যে মাছটা ভেজেছিলাম ওই অয়েলটুকুর মধ্যে আমি টমেটো একসাথে সব কিছু দিয়ে দিয়েছি। টমেটো দেখতে পাচ্ছেন যেগুলোকে চিকন করে কেটে নিয়েছি, আর অনিয়ন একটু বেশি দিয়েছি, যেহেতু ভুনা হবে, ভুনার মধ্যে আমার অনিয়নটা খুব ভালো লাগে, আর সবাই খুব এই ভুনাটা করলে আর কি এমনভাবে ভুনা করলে পেঁয়াজটা খেতে চায় বেশি, তো তার জন্য আসলে পেঁয়াজটা একটু বেশি করে দেওয়া। তো কাঁচামরিচও দিয়ে দিয়েছি তিন চারটা, তো এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর অয়েল আরও একটু দেবো আমি, অয়েল একটু কম হয়েছে, আরও একটু আমি অ্যাড করব। তো মাছগুলোকে আমি ভেজে বলের মধ্যে উঠিয়ে রেখেছি, আর এখন যে মাথার পিসেসগুলো আছে তো ওই পিসেসগুলো আমি ইয়েতে দিয়ে দিব, ডালের মধ্যে দিয়ে দিব। তো অনেকটা গরম, এখনও ভালো করে ঠান্ডা হয় নাই, তো ধরতে পারতেছিলাম না, তো একটু দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে করে ধরে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো মাথার সাথের পিসেসগুলো, তো এগুলা দিয়ে দিলে অবশ্য ডালের মধ্যে খুবই মজা লাগে, কি বলবো, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কাঁচাভাবেও দিতে পারেন মাছটা, বাট আমার কাছে মনে হয় যে ভাজি করে দিলে আলাদা একটা টেস্ট পাওয়া যায়, যেটা কাঁচার মধ্যেও পাওয়া যায়, বাট ভাজি করে দিয়ে একদিন ট্রাই করবেন।
ভাজির যে একটা ফ্লেভার আছে মাছের, ওই ফ্লেভারটা থাকে। আর যারা কাঁচা খেতে পারেন না তারা ভাজি করে দিবেন। তো অ্যাকচুয়ালি আমি যখন মোবাইলটা এক হাতে দিয়ে শ্যুট করতেছিলাম, ঢাকনাটা লাগাইতে পারতেছিলাম না, তো আস্তে করে আমি লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে মাছের মাথার পিসেসগুলো দিয়েছি, এগুলা কিন্তু প্রেশার কুকারে যেহেতু দেওয়া হয়ে গেছে অলরেডি, তো এগুলো কিন্তু একদমই খুলে খুলে যাবে, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর প্রেশার কুকারে যে কোনো কোনো জিনিস কিন্তু রান্না করলে খুবই অল্প সময়ে হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি ডালটা এই জন্য দিয়েছি, যেহেতু আমি ডালটা সিদ্ধ হতে টাইম লাগে, তো প্রেশার কুকারে দিলে কিন্তু 5-10 মিনিটে একদম গলে যায় হাই হিটে দিয়ে রান্না করলে। তো একটু পানি বেশি করে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায়, কলুর ডাল অবশ্য লেগে যায় মাঝে মধ্যে, পানিটা বেশি করে দিয়েছি না লাগার জন্য আর কি। তো সাথে আমি যে অনিয়ন টমেটোগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু আমি আরও একটু তেল অ্যাড করেছি। এখন হচ্ছে একটু সল্ট অ্যাড করতেছি, সামান্য পরিমাণ সল্ট, অ্যাকচুয়ালি টেস্ট অনুযায়ী, আপনারা যে যেমন খেতে চান। তো এখন এগুলো দিয়ে আর কি করবো, নাড়তে চাড়তে থাকবো একটু সফট হওয়া পর্যন্ত আর কি। একটু সফট হলে আমি এর মধ্যে বেগুনগুলো অ্যাড করবো আর কি। পরে তেলটা আমার কাছে মনে হচ্ছে যে একটু কম হয়েছে, যে দেখতে পাচ্ছেন আমি একটু তেল অ্যাড করছি এখন। আজকে অ্যাকচুয়ালি বাইরে গিয়েছিলাম, স্যাটারডে ছিল ওই দিনটা, তো বাইরে থেকে আসার পরে যেহেতু আমরা অলরেডি বাইরে খাওয়া দাওয়া করে এসেছি, তো আর অ্যাকচুয়ালি রাতে তো খাওয়া দাওয়া লাগবে না আমাদের, কিন্তু এর পরের দিন আবার কি করব, তো এই জন্যই আসলে রান্নাবান্নাটা করে নেওয়া, পরের দিন সবাই জবে যাবে। শুধু ডাল রান্না করতেছি আর কি হালকা পাতলার মধ্যে, আর মাছটা জলদি জলদি ছুটে গিয়েছে যখন আমি মানে বাসা থেকে এসেছি, সাথে সাথেই আমি মাছটাকে ভিজিয়ে দিয়েছিলাম, তার জন্যই অ্যাকচুয়ালি এটা ইয়ে হয়ে গেছে, মানে ছুটে গেছে তাড়াতাড়ি করে। তো দেখতে পাচ্ছেন যে টমেটোগুলো আর অনিয়নগুলো একটু সফট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিন্তু বেগুনগুলো অ্যাড করে দিছি। বেগুনগুলো এখন জাস্ট হয়ে গেলে আর কি তুলে নিব, সব কিছুই দিব, লবণ, মরিচ, হলুদ, লবণ তো টেস্ট অনুযায়ী আমি দিচ্ছি বারবারই, তো ফার্স্টে দিই নাই বেশি যাতে করে আর কি বেশি না হয়ে যায়। আস্তে আস্তে করে আমি অ্যাড করব। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুসকা, যে মাছের একটা ফুসকা বলে, ওটা কিন্তু আমার বিয়ের আগে একদমই খেতাম না, আমার ভালো লাগতো না, বাট আমি এটার যে ফুসকাটার যে উপরে একটা পার্ট আছে ওটা কিন্তু ফেলে দিই, ভিতরে একটা পার্ট আছে ওটা আমার মজা লাগে খেতে, তো ওটাই আমি নিই আর কি সবসময়, তো এটাও আজকে আমি নিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি, তো এর মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর একটু সামান্য মেথি দিয়ে দিয়েছি। তো আজকে ফার্স্টে বলেছিলাম যে এটা ডিসক্রাইব করতেছি না, বিকজ অফ হ্যান্ড মোবাইল হাতে নিয়ে করতেছিলাম, ট্রাইপডটা নষ্ট হয়ে যাওয়ার কারণে। অবশ্য আমি কিনে এনেছি একদিন পরের দিন, এই তো অ্যাকচুয়ালি আমার বাইরে যখনই যাই আমার মনে থাকে না যে ট্রাইপডের কথা, তো ভিডিওটা করার সময় আর কি হঠাৎ ভাবছিলাম যে পরদিন একদম 100% কিনে আনবো মনে করে, কেন জানি ট্রাইপডগুলো বারবার ইয়েটা সামনের ইয়েটা লুজ হয়ে যায়, ভেঙে যায় তারপরে। এই যে আমি এর মধ্যে কিন্তু ফিশগুলো অ্যাড করে দিছি, তারপর এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ভেজিটেবলগুলোর সাথে। এই ধরনের ভুনাগুলো কিন্তু এখন যেহেতু উইন্টার সিজন চলতেছে, আপনারা বিভিন্ন ধরনের
ভেজিটেবল দিয়ে এভাবে ভুনা করতে পারেন, ভালোই লাগবে। শুধু যে একটা ভুনা বেগুন এটা না, বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে ভুনা করলে খুবই ভালো হয়। এই যে অলমোস্ট হয়ে গেছে, আমি এখন জাস্ট একটু ধনিয়া পাতা উপরে দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, এখনও মিক্স করি নাই, ধনিয়া পাতা দিব দিয়েছি, মিক্স করব একটু পরে। আসলে অনেক সময় দেখা যায় কি মিক্স না করলেও চলে, ঢাকনা দিয়ে রাখলে ধনিয়া পাতাটা এমনিতেই ইয়ে হয়ে যায়, আর একদমই যে ধনিয়া পাতাটা দিয়ে নাড়তে হবে এমন কোনো কথা নেই। তো এই যখন এই রান্নাটা করেছিলাম আমি অবশ্য নাড়ে ছেড়ে দেই নাই, জাস্ট এটা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। সুন্দর একটা ফ্লেভার কিন্তু হয়ে গেছে এমনিতেই। এই যে দেখতে পাচ্ছেন ডালটাকে আমি এখন জাস্ট বাগার দিব, ডালটা হয়ে গেছে। আজকে আর এর মধ্যে রান্না টান্না দেখাই নাই, ডালটাকেও বাগার দেওয়া হয়ে গেছে। আর মাঝে মধ্যে অনেকে দেখতে চায় যে আমার বাসার উইন্ডোজ দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটাই অনেক সময় অনেকে খুব লাইক করে দেখতে চায়। তো আজকের ভিডিওটার লাস্টে আমি আপনাদেরকে দেখাইলাম যে এই ভিউটা দেখতে এমন। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা, কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অবশ্যই শেয়ার করতে ভুলবেন না প্লিজ। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নতুন দেখতেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড কী বলবো আর, সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন আপনারা এই যে ভিউটা। যারা এই যে ভিডিওটা ফার্স্ট দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার সাথে আছেন, সাপোর্ট করতেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর মন থেকে সবাইকে দোয়া জানাচ্ছি। তো বাকি অংশটুকু আপনারা দেখতে থাকুন প্লিজ, কেউই যাবেন না, আমার সাথে থাকুন লাস্ট পর্যন্ত। আর এ তো দেখতে থাকুন যে ভিউটা, এটা হচ্ছে আমার উইন্ডোজ দিয়ে ভিউটা, খুবই সুন্দর একটা ভিউ, যে রাতের বেলা খুব ভালো লাগে আর কি, দূরের লাইটসগুলো দেখা যায় ভালোই, যে পার্ক করে রাখছে গাড়িগুলো দেখতে পাচ্ছেন। দিনের বেলায় কিন্তু এখানে প্রচুর কাজ হয় এই জায়গাগুলোর মধ্যে, যে কনস্ট্রাকশন কাজ হচ্ছে। এখন তো অন্ধকার দেখা যাচ্ছে না, জাস্ট লাইটিংগুলো খুব ভালো লাগতেছে। তো যারা দেখতে চান আমার এই ভিউটা, তাদের অবশ্যই ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আর এভাবে প্লিজ একটু সাপোর্ট করবেন, আপনাদের সবার সাপোর্ট চাই, ইম্পর্টেন্ট কিন্তু আপনাদের সবার সাপোর্ট আমার জন্য। আর দেখতে থাকুন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর আল্লাহ হাফেজ, আজকের জন্য বিদায় নিচ্ছি, আগামী ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।